সুরে সুরে পান করি। সব মাসের শ্রেষ্ঠ মাস ওই মাহে রমাদান, সেহরি খাবো সবে মিলে করবো যে ইফতার। সব মাসের ওই শ্রেষ্ঠ মাস ওই মাহে রমাদান, সেহরি খাবো সবে মিলে করবো যে ইফতার। সব মাসের ওই শ্রেষ্ঠ মাস ওই মাহে রমাদান। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم। প্রিয় দর্শক, আজকের আলোচনা হলো ইসলামের আলোক ফোটা, ইমানের কয়েক ফোটা, রমজানের কিছু কথা, পবিত্র রমজান শরীফের আলোচনা সম্পর্কে আল্লাহ আল্লাহর রাসূলের বাণী থেকে আমাদের আমলের জন্য, নাজাত হওয়ার জন্য এবং করণীয় ও বর্জনীয় অবস্থান গ্রহণ করার জন্য আলোচনায় আমরা উপনীত হলাম। আল্লাহ হক আমাদেরকে এই আলোচনার মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কল্যাণ অর্জন করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال رسول الله صلى الله عليه وسلم: الحديث الكرسي والصوم لي وأنا أجزي به، الصوم لي وأنا أجزى به. قال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صلي على سيدنا مولانا محمد ولا يعلي سيدنا مولانا محمد رحمة ري رمضان أصلا مسلمان ري داراي رحمة ري رمضان أصلا
মাগফেরাতে এই দরায় নাজাত নিয়ে বিদায় নিবে দুরুদ ফল সকল বাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আফন আফন বল তুমি আফন তোমার কুঞ্জনা সলাফন শুয়াছেন ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ الحمد لله وكفى على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফ দান করেছেন রমজান মাসেই, যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। হুদা লিন্নাস, মানুষের জন্য এটা একটা হেদায়ত স্বরূপ। যারা জ্ঞানী নিশ্চয়ই তারা এ হেদায়তকে গ্রহণ করা সম্ভব। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের হেদায়ত, কোরআনের বাণী অর্জন করে হেদায়ত হওয়ার তৌফিক সকলকে দান করেন। সবাই বলি আমিন, সুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফে এই মাসের অবতীর্ণ হইয়াছে, যাহা মানুষের পথ প্রদর্শক, আর ইহার মধ্যে হিদায়ত এবং হক বাতিলের পার্থক্যের সুস্পষ্ট নিদর্শন রহিয়াছে। অতএব এই পবিত্র মাসের অতি আগ্রহ এবং উদ্যোগী সহকারে অভ্যর্থনা করুন। এবং এই মাস সম্পর্কে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাহার ওয়ায়েত করিয়াছেন, মনোযোগ সহকারে শুনুন। তিনি বলিয়াছেন, একদিন শাবান মাসের শেষ দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদান পূর্বক ইরশাদ ফরমাইয়াছেন, হে লোক সকল, তোমাদের সামনে একটি মহান মুবারক মাস আগমন করিতেছে। এই মাসে এমন একটি রজনী রহিয়াছে যাহা হাজার মাস অপেক্ষা উত্তম। আল্লাহ তাআলা এই মাসে রোজা ফরজ করিয়া দিয়াছেন এবং ইহার রাত্রি তারাবি নামাজ সুন্নত করিয়াছেন। যে ব্যক্তি এই মাসে আল্লাহর নৈকট্য অর্জন করিবে, নৈকট্য লাভের আশায় একটি নফল কাজ করিবে, সে অন্য মাসে ফরজ আদায়কারীর সমতুল্য সওয়াব লাভ করিবে। আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করিবে, সে অন্য মাসে সত্তরটি ফরজ আদায়কারীর সম পরিমাণ সওয়াব লাভ করিবে। এই মাসে সবরের মাস, আর সবরের পুরস্কার একমাত্র জান্নাত। এখানে আল্লাহ রাসূল বলছেন, বলা হচ্ছে এই মাসে মুমিন বান্দার রিজিক বৃদ্ধি করিয়া দেওয়া হয়। যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে ইফতার করাইবে, তাহার যাবতীয় সগিরা গুনাহ মাফ হইয়া যাইবে এবং জাহান্নামের আগুন হইতে সে নাজাত হইবে, আর সে ওই রোজাদারের সমান সওয়াব প্রাপ্ত হইবে। কিন্তু ইহাতে এই ব্যক্তির রোজার সওয়াব মোটেই কমিবে না। যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, সেই রোজাদারের সওয়াব, একটি রোজার সওয়াব সে পাবে, কিন্তু যাকে ইফতার করাবে না হবে তার সওয়াব একটুও কমবে না। আল্লাহ পাক বলা হচ্ছে কোরআন পাকে, আল্লাহ পাক বলছেন, আল্লাহুল গনিয়ু ওয়ান্তুমুল ফকর। আল্লাহ পাক ধনী, আমরা হলাম ফকির। আল্লাহর ভাণ্ডারে অভাব নেই এবং আল্লাহর ভাণ্ডার থেকে আল্লাহ পাক যত দেন বান্দাকে শেষ হবে না।
বান্দা যদি আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারে, সেই জন্য আল্লাহ পাক কোরআনে ঘোষণা করছেন, ওয়াইযা সাআলাকা ইবাদী আন্নী ফাইন্নী করিব, তোমরা চাও আমার কাছে আমি দেওয়ার জন্য প্রস্তুত। উজিবু দাআতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াসতাজিবুনী ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, আমি তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত, তোমরা চাইবা আমি দিব এবং তোমরা ফিরে শুকরিয়া আদায় করবে। আল্লাহ পাক আরো নিয়ামত বৃদ্ধি করে দেওয়া হবে। অন্য জায়গায় বলছেন, লা ইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক বান্দার নিয়ামত বৃদ্ধি করে দেওয়া হয়। যখন বান্দা না শুকরিয়া করে, তখন তার নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়। ইন্না আযাবী লাশাদীদ বলা হচ্ছে, ইন্না নিশ্চয়ই আযাবী লাশাদীদ, তার জন্য আযাব অবধারিত। তো আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে নিয়ামত আরও বেশি প্রাপ্ত হওয়ার তৌফিক সকলকে দান করেন, সবে বলি আমিন। আর না শুকরিয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। নেক আমল করা এবং বদ আমল ছাড়া, নেক আমরা বেশি বেশি করতে পারি এবং বদকে আমরা ছাড়তে পারি। যতটুকু নেক করব তার থেকে বেশি সচেতন থাকতে হবে বদ ছাড়ার জন্য, ওই থেকে বিরত থাকার জন্য, দূরে থাকার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। আমরা আরজ করিলাম, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে সকলে তো রোজাদারের ইফতার করানোর সামর্থ্য নাই। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে ফরমাইলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে এক ডোক দুধ অথবা একটি খেজুর বা একটু পানীয় পান করাইবে, আল্লাহ পাক তাহাকে উক্তরূপ সওয়াব প্রদান করিবেন। সুবহানাল্লাহ। এক ডোক পানি, একটি খেজুর অথবা এক ডোক দুধ, যার সমর্থ যাহা আছে সেই সমর্থ অনুযায়ী যদি সে ব্যক্তি ওই রোজাদারকে ইফতার করালো, আল্লাহ পাক সমপরিমাণ রোজার সব আল্লাহ পাকের বান্দার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর যার যতটুকু সমর্থ আছে সে অনুযায়ী সে করবে। আর যে ব্যক্তি কোনো রোজাদার কৃতিত্বি সহকারে খানা খোয়াইল, তার তৌফিক আছে, আল্লাহ পাক তাহাকে আমার হাউজে কাউসারের এমন ফানি ফান করাইবেন যে জান্নাতে দাখিল হওয়া পর্যন্ত সে আর পিপাসা অনুভব হইবে না, তার আর কোনো পিপাসা থাকবে না। যদি পূর্ণরূপে খাওয়াইতে সক্ষম হয় পারে, বলা হচ্ছে আল্লাহ পাক তাকে হাউজে কাউসারের ফান করাবেন আল্লাহ রাসূলের মুবারক হাতে, এবং সেই ফানি ফান করে আর কোনো দিন তার ফানির পিপাসা থাকবে না, অনুভব হবে না। সে যদি তৃপ্তি সহকারে তৃপ্তি খাইতে চায় তখন আল্লাহ পাক তাকে সেইভাবেই জান্নাতে দান করবে, সেইভাবেই দিবেন। বলা হচ্ছে যে এই হাউজে কাউসারের ফানি ফান করলো, কিন্তু ফান করার পরে কি তার আর কোনো সময় ফানি বা শরবত কি খাওয়া লাগবে না? কিন্তু ওরকমের পিপাসিত সে হবে না, তার খাওয়ার দাব প্রয়োজন, আল্লাহ পাক সে প্রয়োজন মিটিয়ে দিবে, প্রয়োজন মতে সে রিজিক পাবে, জান্নাতের রিজিক তার কাছে আগমন হবে, ফাইতে থাকবে, সে কোনো দিন সে জান্নাত থেকে বিতাড়িত হবে না। ইহাই হইতেছে সেই মাস যাহার প্রথম ভাগে আছে আল্লাহর রহমত, মধ্যভাগে গুনাহ মাফ, এবং শেষ ভাগে জাহান্নাম হইতে মুক্তি। বলা হচ্ছে, অহুয়া সাহারো আউয়ালু রহমাতুন ও আওসাতু মাগফিরাতুন ও আখেরু ইতকুম মিনান নার, যে আল্লাহ পাক জান্নাত থেকে নাজাতের ব্যবস্থা রমজান রোজাদারকে এই ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে রমজানকে ওইভাবে রেখে, যে ব্যক্তি এই মাসে কৃত দাস দাসীদের কাজের বোঝা হালকা করে, আল্লাহ পাক তাহার পাপসমূহ ক্ষমা করিয়া দেন, সুবহানাল্লাহ, এবং তাহাকে জাহান্নাম হইতে নাজাত দান করিবেন। আল্লাহ পাক আমাদেরকে এই রমজানের রোজাকে, যে আয়াতটা আমি বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন,
বিতাড়িত শয়তান হইতে আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইতেছি। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, হে ইমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হইয়াছে যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতিও ফরজ করা হইয়াছিল, যাহাতে তোমরা ফরহেজগার হইতে পারো, যাহাতে তোমরা ফরজগার হইতে পারো। তো রমজান আমাদের জন্য ফরজগার হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া অর্জন করার জন্য বলা হচ্ছে রমজান হলো ডাল স্বরূপ, যে জুন্নাতুম মিনাল সিয়াম, যে রমজান ডাল স্বরূপ, যেমনিভাবে ঢাল দিয়ে শত্রুর মোকাবিলা করে এবং শত্রুকে ফিরানো হয়, সে রমজান ওইভাবে যদি আমরা রাখি অবশ্যই রমজান আমাদের জন্য ডাল স্বরূপ হবে। বলা হচ্ছে রমজান সমস্ত গুণাকে জ্বালিয়ে ফুড়িয়ে ছাই করে দেয়। তো রমজান আমরা সেইভাবে আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে রমজানকে ওইভাবে আদায় করার তৌফিক দান করেন। এই মাসের বরকত হাসিল করুন, যেভাবে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অশেষ প্রেরণা দান করিয়াছেন। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমান, যখন রমজান মাসের প্রথম রজনী আসিয়া উপস্থিত হয়, তখন শয়তান ও অবাধ্য জিনসমূহের আবদ্ধ করিয়া রাখা হয় এবং জাহান্নামের সকল দরজা বন্ধ করিয়া দেওয়া হয়। ইহার একটি দরজা ও আর খোলা থাকে না, আর জান্নাতে দরজাগুলি খুলিয়া দেওয়া হয়, উহার একটি দরজা ও বন্ধ থাকে না। অতঃপর কোন ঘোষণাকারী ঘোষণা করেন, হে নেকি অম্বেষণকারী, সম্মুখে অগ্রসর হও, আর হে পাপ অম্বেষণ, সংযত হও। এই মাসে আল্লাহ বহু লোককে জাহান্নাম হইতে মুক্তি দান করবেন। অতএব এই মাসের যেই ঘোষণাগুলো আসছে, এই ঘোষণাগুলো আমরা শুনে এর থেকে আমরা মুক্তি লাভ করব। শয়তানি অসুয়াশা থেকে শয়তানকে যেমনিভাবে জিঞ্জির আবদ্ধ করা হচ্ছে, জান্নাতের দ্বার খুলে দেওয়া হবে, জাহান্নামের দ্বার বন্ধ করে দেওয়া হবে এবং সমস্ত কবরবাসীদের আজাবকে লাঘব করে দেওয়া হবে। এই জন্যে আমরা আমাদের সম্মুখে যে বিপদ, যে মহামারী, যে করুণা, এই করুণা আমাদের একমাত্র আল্লাহ, আল্লাহ ফাকের রাসুলের এতাআত ছাড়া, আল্লাহর স্মরণ ছাড়া আমাদের কোনো গতি নাই এবং আমাদের কোনো উপায় নাই, কোনো পথ নাই। মনে করেন সারা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছে, আল্লাহ ফাকের আজাবে সৈলাব হয়ে গিয়েছে, মানুষ যেমনিভাবে আল্লাহর বিধান থেকে দূরে সরে গিয়েছে, আলেম ওলামার পিছনে, কোরআনের পিছনে, হাদিসের পিছনে লেগে গিয়েছে, এমনিভাবে আজাবও দাউ দাউ করে অগ্রসর হচ্ছে, সমস্ত বিপদ আমাদের কাঁধে আসছে। এ থেকে আমরা মুক্তি পাওয়ার একটি পথ, একটি অবস্থান, যে আমরা সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করব। যেমন একটি অবস্থান আল্লাহ পাক করে দিয়েছে, এই অবস্থানগুলা হাদিসের মধ্যে আছে, যে তোমরা গড়ে সুন্নত ফড়ো, ফরজটা মসজিদে ফড়ো, বান্দা শুনে না, বান্দা সেই নিয়ম মতে আদায় করে না, এমন একটি নিয়ম আল্লাহ পাক আল্লাহ পাকের বিধান মতে আজাবের মাধ্যমে এনে দিয়েছে, যে ঘরে সন্তানদেরকে নিয়ে আবাদত করার জন্য আমরা আবাদত করব, তওবা করব, ইস্তেগফার করব। বলা হচ্ছে তওবার মাধ্যমে সমস্ত আজাব দূরীভূত হয়, গুনাহ মাফ হয়, ইস্তেগফারের মাধ্যমে এবং দান খয়রাতের মাধ্যমে সমস্ত বলা মুসিবত দূর হয়। সূরা বাকারা আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে জানিয়ে দিয়েছেন বান্দাদেরকে, তোমরা যখন দান করবা, দানের মাধ্যমে তোমাদের নিকট যদি কোনো বলা মুসিবত এসে থাকে, কঠিন বলা মুসিবত, এই দানের মাধ্যমে দূর হয়ে যাবে। এক একটা আমলের কারণে এক একটা, বলা হচ্ছে সৌম আলি ওয়ানা জিজিবি, যে রমজানের রোজার মাধ্যমে তোমরা যদি রোজা রাখো, এটার প্রতিদান আল্লাহ পাক নিজেই দিবে, অথবা ওয়ানা উজিজাবি, নিজেই হয়ে যাবে এটার প্রতিদান। তো সেই জন্যে আমরা আমাদের আমল দ্বারা এই আজাব গজব থেকে হেফাজত হওয়ার জন্য একটি নিদর্শন, একটি নসিহত আল্লাহ পাকের তরফ থেকে আমরা ঘরে বসে ইবাদত করব, সন্তানদের হক আদায় করব, সন্তানদেরকে দিনের কথা বলবো, বুঝাবো, তওবা ইস্তেগফার করব, আর এই দোয়াটা সবসময় পড়ব বেশি বেশি,
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ دعاটা পড়বো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়িল আসকাম রাব্বি ইগফির রাহমান তাখায়রুর রাহিমিন রাব্বি আন্নী মাগলুবুন ফানতাসির রাব্বি আন্নী মাসানিয় যুররু আনতা রাহমার রাহিমিন আমরা আল্লাহ পাকের দরবারে এই দোয়া ইস্তিগফারগুলো আমরা পাঠ করব আল্লাহ পাক এগুলার মাধ্যমে রাসূলের মাধ্যমে এই দোয়াগুলো জানিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলের মাধ্যমে সব কিছুই আমাদেরকে জানিয়ে দিয়েছেন সব কিছু আমাদেরকে আমাদের জন্য আল্লাহ রাসূল রেখে গিয়েছেন ওয়া তাসিমু বিহামদুলিল্লাহ জামিয়া যদি দুইটি জিনিস আমরা আটকিয়ে ধরি মজবুত করে ধরি তখন আমরা বিচ্ছিত হব না এবং আমরা ধ্বংস হব না সেটা হলো আল্লাহর কোরআন ও হাদিস অতএব এই দুইটি জিনিস আমরা মজবুত করে ধরব আল্লাহ পাক আমাদেরকে এই দুইটি জিনিস ধরে আমল করার তৌফিক সকলকে যেন দান করেন এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করার যেই মাস এবং জান্নাত হওয়ার যে মাসটি আমাদের সম্মুখে আসছে আল্লাহ পাক আমাদেরকে এই মাসের এবং উত্তম জাযা দিয়ে যেন আমাদেরকে মুক্তি দান করেন সমস্ত আযাব গজব থেকে আল্লাহ পাক হেফাজত করেন আমরা সকলে আল্লাহর কাছে একাইক মনোবাদ নিয়ে ইস্তিগফার করব দোয়া করব নিজের গুনার দিকে তাকিয়ে আল্লাহ পাকের কাছে হীনমন হয়ে নিজেকে ছোট ভাবে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সাহায্য প্রার্থনা করব আল্লাহ পাক আমাদের সকলের সাহায্য সকলের দোয়াকে কবুল করেন আমিন